ধস্তাধস্তি বাগবিতণ্ডার হাতাহাতির ঘটনা রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে। ভোট বর্জনের লিফলেট বিতরণ করার সময় শাপলা চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় গণতন্ত্র মঞ্চ। এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি। একতরফা নির্বাচন বয়কটের ডাক দিয়ে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে মতিঝিলে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এরপরে তারা ইত্তেফাক মোড়ের দিকে লিফলেট বিতরণ করতে যাওয়ার সময় ধস্তাধস্তিতে জড়ায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের নির্দেশে হামলা করেছে পুলিশ, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। তবে এ বিষয়ে পুলিশ কিছু বলতে রাজি হয়নি। যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এই সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, সেই তথাকথিত নিষেধাজ্ঞা কার্যকর করতে এখানের পুলিশ বাহিনী আমাদের মিছিলের উপর ঝাঁপিয়ে পড়েছে। কেবল তাই নয়, পুলিশ কর্মকর্তাটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যে অসদাচরণ করেছেন তার জবাব তাদের দিতে হবে। কোনো উস্কানি ছাড়া অত্যন্ত পরিকল্পিতভাবে পুলিশ বাহিনী যেভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আমাদের নারী নেত্রীরা তারা যেভাবে হেনস্থার শিকার হয়েছেন, এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই। যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদেরকে দায়িত্ব থেকে বরখাস্ত করবেন। এর আগে মতিঝিল এলাকায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দিলকুশা সহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন তারা। এ সময় নজরুল ইসলাম বলেন, জোর করে ভোট কেন্দ্রে নিতে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে ক্ষমতাসীনরা। তারা ভয় পায় জনগণকে, আর সেই কারণেই তারা যে কোনোভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। অতএব নির্বাচনের নামে এই প্রহসন তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করবে, করেও ফেলতে পারে, কিন্তু কিছু আসা যায় না। জনগণ এটাকে সমর্থন জানাবে না এবং গণতান্ত্রিক বিশ্ব এটা অগ্রাহ্য করবে। সরকারের একতরফা নির্বাচন জনগণের আন্দোলনেই প্রতিরোধ করার হুঁশিয়ারিও দেন দলটির নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।